सम्मान्य दर्शक बिंदु इतिमदे जानें जे आधार कार्ड डकुमेंट्स आपडेट निये विभिन्न रकम आपनारा भिडियो पेयेछेन। तो आमी आमार आधार कार्ड माने डिपार्टमेंटे जे 1947 कल करे तिनादेर काछ थेके आमी कयेकटा प्रश्न करेछिलाम, जेटा एक नम्बर प्रश्न जे आधार कार्ड आपडेट कादेर क्षेत्रे बाध्यतामूलक बा बाध्यतामूलक किना माने करते हबे किना, एबं द्वितीय प्रश्नटा जेटा करेछिलाम सेटा हच्छे जे आधार कार्ड जदि भूल माने थाके आधार कार्डेर जे डकुमेंट्सगुलो आमी आपडेट करछि सेगुलो जदि कोनो कारणवशते कोनो नामेर क्षेत्रे बा डेट अफ बार्थेर क्षेत्रे किंबा ठिकानार क्षेत्रे जदि भूल थाके ताहले कि सेटा माने आपडेटटा आगे करार माने आपडेट करा चलबे ना संशोधन करे तारपरे करबो, सेई निये प्रश्न करेछिलाम। তিনাদের কি বললো সেটাও মানে ওই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা শুনতে বুঝতে পারবেন। এবং তৃতীয় প্রশ্নটা যেটা করেছিলাম যে আধার কার্ড বয়সটা মানে ক্যান্ডিডেটের 10 বছর বয়স হতে হবে না মানে আধার কার্ডে 10 বছর বয়স হতে হবে, সেক্ষেত্রে যে 10 বছরের বিষয়টা আপনারা জানেন তো সেক্ষেত্রে মানে জিজ্ঞাসা করেছিলাম তো তিনারা সেটাও মানে উত্তর দিয়েছে। এবং যেটা লাস্ট কোশ্চেন করেছিলাম যে এটা কি বাধ্যতামূলক করাটা মানে আপনাকে প্রত্যেককে কি বাধ্যতামূলক করতেই হবে বা এটা যদি না করে আধার কার্ডে কি কি প্রবলেম হবে সে নিয়েও আমি প্রশ্ন করেছিলাম তিনাদের মুখ থেকে। শুনুন আপনাদের কি বলে আধার কার্ড সিস্টেম থেকে, কিংবা আপনার যদি মনে হয় যে আপনারা ওইটা জানতে চাইবেন তাহলে আপনি 1947 কল করে আপনার ইনফরমেশন কিন্তু জানতে পারবেন। যদি তাও চলো সে রেকর্ডিংটা ওদের সাথে কি কথা হলো না কথা হলো সেটা শোনা যাক। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে। তো চলো বন্ধুরা সে রেকর্ডিংটা শোনা যাক। নমস্কার, আধার সম্পর্ক কেন্দ্রে আপনাকে স্বাগত জানাই, আমার নাম শম্পা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম, এখন বর্তমানে যে আধার কার্ড আপডেট করতে হচ্ছে তো সেটা কি 10 বছর আধার কার্ডটা 10 বছর বয়স হতে হবে না মানে ক্যান্ডিডেটের 10 বছর বয়স হতে হবে, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে যখন আমি আধার কার্ড আপডেট করছি ওখানে একটা আমাকে মানে কারেকশন মানে বলে দিচ্ছে যে আপনার কি আধার কার্ডটি মানে সঠিক আছে মানে ইনফরমেশনগুলি কি সঠিক আছে, তার জন্য আমাকে ওখানে একটা রাইট ক্লিক করতে হচ্ছে তারপর আমাকে করতে হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় আধার কার্ডের সঙ্গে অনেকের যে ডকুমেন্টসগুলো আপডেট করা হচ্ছে সেগুলো তো মানে সঠিক হতে কোনো ক্ষেত্রে সঠিক না থাকতে পারে, কিছু হয়তো বানান এদিক সেদিক থাকে, তো তাদের ক্ষেত্রে কি করলে কোনো অসুবিধা হবে না আর ওগুলো আগে ঠিক করে করতে হবে? আর একটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন মানে আধার কার্ডের তো 10 বছরের মানে যেটি বয়স হতে হবে সেটা মানে আপনাদের যে পোস্ট ফি একটা ডেট আছে 6 মাস অবধি 14 তারিখে 6 মাস অবধি, তো সেটা ধরুন 13 মানে 9 বছর বয়স, তো তিনি যদি আগে থেকে করিয়ে নেয় বা তার বয়স আধার কার্ডের বয়স হচ্ছে 5 বছর বা 6 বছর কিন্তু তিনার যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো তিনি তো যখন লগ ইন করছে লগ ইন করার পর ওখানে তার মানে আপডেটের সার্ভিসটা কিন্তু মানে দেখতে পাচ্ছে এবং তিনি কিন্তু যদি চায় কিন্তু করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার কি করলে কোনো অসুবিধা হবে যদি একটু বলতেন তাহলে খুবই উপকারী হতো আমার। আপনি আপডেটটা কি করতে চাইছেন এটা ক্লিয়ার করুন আগে। আপডেট আইডেন্টি প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে মানে আপডেটটা করতে হচ্ছে আর কি, দুটো ডকুমেন্ট সেটা হোক রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা যে কোনো মানে যেগুলো ওখানে জন্য ভ্যালিড আছে ওখানে তো অপশন আছে অনেক। আচ্ছা, তো আপনি অ্যাড্রেস আপডেট করতে চাইছেন তো ডকুমেন্ট কি লাগবে সেটা জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, মানে ডকুমেন্ট যেটা সেটা নয় মানে ধরুন আমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে কিংবা এবং ডকুমেন্টসে ধরুন যে অ্যাড্রেসটা আছে হয়তো কিছু একটু বানান এদিক সেদিক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি ওই মানে ডকুমেন্টসটা আপডেট করা চলবে না আগে সঠিক করে আপডেট করতে হবে সেটা বলছি আর কি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আপনি বলতে চাইছেন যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে ওর মধ্যে একটু কিছু মিস্টেক আছে, ওটাকে আপনি কারেকশন করিয়ে ডকুমেন্ট আপডেট করবেন না আগে করাবেন সেটা? তারপরে ধরুন আইডেন্টি প্রুফ হিসাবে যেটা আমি আপডেট করছি যেটা নামের ক্ষেত্রে বা ডেট অফ বার্থের ক্ষেত্রে হয়তো ডেট অফ বার্থ বা নামের কিন্তু এই বানান এদিক সেদিক থাকতেই পারে, ঠিক আছে, সেটা হয়তো সংশোধন করা হয়নি, তো সেক্ষেত্রে বলছি আগে আমি সংশোধনটা করবো না আপডেটটা আগে করিয়ে নেবো, যেহেতু আপডেটের একটা টাইম কস্ট ফ্রি করেছে তাহলে আমার সেটা জরুরি হয়ে যাচ্ছে যে টাইমটা কস্ট ফ্রি যেহেতু আছে তো সেই হিসাবে প্রশ্নটা রাখছি। সম্পূর্ণভাবে সাহায্য করা হবে, উচিত সাহায্যের জন্য আপনার নাম জানতে পারি? নাজমুল আলী ভূঁইয়া। নাজমুলজি কোন স্টেট থেকে কথা বলছেন? নাজমুলজি ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ। নাজমুলজি বলতে চাইবো যদি আপনার অ্যাড্রেসে কিছু মিস্টেক আছে তো প্রথমে ওটাকে আপনি কারেকশন করান তারপরে আপনি ডকুমেন্ট আপডেটের জন্য দেন তাহলে বেটার হবে, কারণ যদি আপনার অ্যাড্রেসে কিছু ভুল আছে তো আপনাকে এই এনরোলমেন্ট সেন্টার ভিজিট করুন বা আপনি ফোন থেকেও আপডেট করতে পারেন। প্রুফ অফ ডকুমেন্টসের আপনার অ্যাড্রেস প্রুফ রয়েছে, অ্যাড্রেস প্রুফ দিয়ে করতে পারেন বা রেশন কার্ড আছে রেশন কার্ড দিয়েও করতে পারেন, সঠিক রয়েছে।
আপডেট করান 50 টাকা চার্জেস আছে 60 থেকে 90 দিনের ভিতরে আপডেট হয়ে যাবে প্রথমে আপডেট করান ওটা কারেকশন হয়ে যাবে তারপরে আপনি ডকুমেন্ট আপডেট করান ও তাহলে আপনি বলতে চাইছেন যে যদি ভুল থাকে তাহলে আমাকে আপডেট করা চলবে না না প্রথমে আপডেটটা করান তারপরে আপনি চেষ্টা করুন মানে আমার আধার কার্ডের যা নাম আছে বা মানে আধার কার্ডের যে নামটা আছে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু মানে আমি যে ডকুমেন্ট যেটা দিচ্ছি আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা দিচ্ছি সেটা ধরুন মানে নামের ক্ষেত্রে নাম ডেট অফ বার্থ ঠিক আছে আর যেটা অ্যাড্রেসের ক্ষেত্রে দিচ্ছি সেটা হয়তো কিছু ডকুমেন্ট দিচ্ছি সেটা হয়তো ঠিক থাকতেই পারে কিন্তু বেশিরভাগ নামের ক্ষেত্রেই ভুলটা থাকে তাহলে আগে কারেকশন করিয়ে আপডেট করতে হবে আর যদি কেউ করিয়ে নেয় মানে আগে থেকে না কারেকশন করা হলে একটু এদিক সেদিক আছে সেক্ষেত্রে কি ওটা করানো ঠিক হবে না না ঠিক হবে না প্রথমে আপনি কারেকশন করান তারপরেই আপনি আপডেটের জন্য রিকোয়েস্ট দেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম এটা ইনফরমেশনটা দেওয়ার জন্য তারপরে যে প্রশ্নটা আপনার কাছে রাখলাম যে 10 বছর আধার কার্ডের বয়স হতে হবে না ক্যান্ডিডেটের 10 বছর বয়স হতে হবে আধার কার্ডে যদি বানিয়ে আপনার 10 বছর হয়ে গেছে আর যদি ওটাতে কিছু আপনি কারেকশন করাননি তাহলে আপনাকে আপডেট করাতে হবে ডকুমেন্ট আপডেট তবে এটা আপনার ম্যান্ডেটরি নয় আপনি করাতেও পারেন ওটাকে স্কিপও করালে কোনো ইস্যু নেই কিন্তু আপনি যে অ্যাড্রেসটা যদি আপনার কিছু ভুল আছে তো ওটা আপনি আপডেট করে নিলে বেটার হবে আচ্ছা ম্যাডাম ধরুন কেউ কারেকশন করছে সেই ক্ষেত্রে তো ধরুন ডকুমেন্ট আপডেট হয়েই যাচ্ছে ধরুন কারেকশন করছে নামটা কারেকশন করছে সেখানে একটা ডকুমেন্ট আপডেট দিচ্ছে অ্যাড্রেসটা কারেকশন করছে সেই ক্ষেত্রে সে ডকুমেন্টস একটা আপডেট দিচ্ছে এটা সম্পূর্ণভাবে আলাদা আপনার যে অ্যাড্রেস আপনি আপডেট করিয়েছেন ওটা আর দিয়ে আপনি যে ডকুমেন্টস আপডেট করিয়েছেন দুটোই সম্পূর্ণভাবে আলাদা মানে প্রত্যেক প্রত্যেক ক্যান্ডিডেট কি করতে হবে তাহলে কিন্তু বাধ্যতামূলক নয় করে নেওয়াটা ভালো হ্যাঁ বুঝতে পারছি স্যার অ্যাড্রেসটা যে আপনি আপডেট করিয়েছেন ওটা আর প্লাস আপনার ইয়েটা ওটা সম্পূর্ণভাবে আলাদা আচ্ছা আপডেট করাবেন ওটা সম্পূর্ণভাবে আলাদা রয়েছে বুঝতে পেরেছেন এবার ডকুমেন্টটা যে আপনি আপডেট করবেন ওটা শুধু আপনার আধারে ডকুমেন্টই আপডেট হবে আর প্লাস যে আপনি অ্যাড্রেস আপডেট করবেন ওটা আপনার সম্পূর্ণভাবে আলাদা যদি আপনি ডকুমেন্ট আপডেট করবেন তো ওটা আপনার অ্যাড্রেস কিছু চেঞ্জ হবে না শুধু ডকুমেন্ট আপডেট হবে আর অ্যাড্রেস যে আপডেট করাবেন ওটা আপনি অ্যাড্রেস আপডেট করবেন সেখানে 50 টাকা ফি লাগবে যেটা কারেকশনের কথা বলছি হ্যাঁ ওটা আগে কারেকশনটা করিয়ে নিন তারপরে আপনি অ্যাপ্লাই করুন মানে আপনি বলতে চাইছেন যে যদি মানে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা দিচ্ছি বা অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা দিচ্ছি আমি সেটা যাতে কারে মানে আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে তারপরে আমি আপনি ডকুমেন্ট আপডেট করাবো নাকি হ্যাঁ ও সেটা মানে তার আগে কি ওটা করানো চলবে না হ্যাঁ স্যার আচ্ছা ধরুন যেটা আপনাকে প্রশ্নটা করলাম যে ধরুন 10 বছরের যে আধার কার্ডের বয়সটা হতে হবে কেন হয়তো ধরুন 9 বছর বা 8 বছর ঠিক সেক্ষেত্রে ধরুন আমি আপনাকে আগেই বলে দিয়েছি নাজমুল যে এটা আপনার আপডেট যে করাবেন ডকুমেন্ট আপনি সেটা আপনার ম্যান্ডেটরি নয় এটা আপনি করতেও পারেন এটা নাও করলে কোনো ইস্যু হবে না সেটা 9 বছরের এদিকে স্যার নাকি 10 বছরের 10 বছরের আগে তাদের জন্য ম্যান্ডেটরি নয় না 10 বছর যার আধার হয়ে গেছে যদি কিছু আপডেট করাননি তাহলে করতে পারেন না তো এটা ম্যান্ডেটরি নয় আপনি করতেও পারেন নাও করলে কোনো অসুবিধা হবে না 10 বছর পরেও কি করানো কোনো ম্যান্ডেটরি নয় মানে 10 বছর পেরিয়ে গেলে ধরুন আপডেট করাটা ম্যান্ডেটরি নয় এটা আপনি আপডেট করতেও পারেন নাও করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনার আচ্ছা যে কোনো বয়সে কোনো না করতেও পারি মানে এটা কোনো ম্যান্ডেটরি নয় আচ্ছা কিন্তু যেহেতু পোর্টালে ওটা দিয়েছে অনেকে তো ধর মানে বিভিন্ন রকম মানুষ তো খবর দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে না করলে আধার নিষ্ক্রিয় হয়ে যাবে আধার পরে কাজ হবে না এটা কি এই তথ্যটা কতটা সঠিক মানে সোশ্যাল যে আপনাকে বলেছে এটা আপনার অপশনাল দিয়েছে ঠিক আছে এটা আপনার বেনিফিট শুধু এটাই থাকবে যে গভর্নমেন্টের থেকে যে আপনি সুবিধাগুলো নিচ্ছেন ওটা আপনার কন্টিনিউ থাকবে তবে এটা ম্যান্ডেটরি নয় কি আপনাকে আপডেট করতেই হবে আপনি যদি নাও করেন তো কোনো অসুবিধা হবে না মানে 10 বছর উপরে যে কোনো বয়সে না করালে অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না আর করিয়ে নেওয়াটা ভালো তবে নাকি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম মানে পুরো সাহায্য করার জন্য দর্শক বিন্দু আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রেকর্ডিংয়ের মাধ্যমে যে কী ব্যাপার না ব্যাপার ঠিক আছে তো অনেকে যদি মনে করেন যে আমি হ্যাঁ আমি করে নেবো বা আধার কার্ড আপডেটটা ডকুমেন্টস আপডেট আমি করিয়ে নেবো তো আপনি কীভাবে করবেন আপনার মোবাইল থেকে এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে আপনি সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন এবং যেটা মানে বিশেষ অসুবিধা হয় যেটা আপনি আধার কার্ড যখন আপডেট করতে হয় তখন কী হয় অনেকের মানে ডকুমেন্টসগুলো যে সাইজ বা জেপিজি বা জেপি ওখানে যে নিয়মে আপডেট মানে ডকুমেন্টসটা আপনার আপডেট নিবে সে নিয়মে আপনি ডকুমেন্টসটা কীভাবে মোবাইল থেকে করবেন সে নিয়ে আমার অলরেডি আর একটা ভিডিও বানানো আছে আমি দুটো ভিডিওর লিঙ্ক পরপর দিয়ে দেবো আপনি সেই ভিডিওটা দেখে নেবেন এবং আপনার মোবাইল থেকে আপনি ওটা করে নিতে পারবেন তবে মোবাইল থেকে তিনারাই করতে
করতে পারবেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, লিঙ্ক থাকবে তিনারা কিন্তু এই কাজটা করতে পারবে। আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নাই, আপনারা জানেন যে পোস্ট অফিস এখন 50 টাকার বিনিময়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিচ্ছে, আপনারা অবশ্যই পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবেন। লিঙ্ক করার পরে কিন্তু এই কাজটা আপনি করিয়ে নেবেন। যদি মনে করেন আপনার করাটা বাধ্যতামূলক নয়, কিন্তু 6 মাস অবধি 14/6/2023 যেহেতু এই কোর্সটা ফ্রি আছে, আপনার ফ্রিতে হবে, তাহলে আপনি এটা করিয়ে রাখতে পারেন। তো এখানে আরেকটা জিনিস জানতে পারলেন যে যারা মানে কাদের ক্ষেত্রে করাটা ঠিক হবে, মানে যদি আপনার দেখেন আধার কার্ডের মানে ভুল আছে, নাম ভুল আছে, তাহলে আপনি আগে আধার কার্ডটা কারেকশান করিয়ে নেবেন। আপনার নাম বা ডেট অফ বার্থ বা যদি ঠিকানাটা ভুল থাকে তাহলে আপনি আগে কারেকশন করবেন। কারেকশন করার পরে আপনি কিন্তু ডকুমেন্টসটা আপডেট করবেন, কারণ ডকুমেন্টস আপডেট যখন করাতে যাবেন তখন ওখানে কিন্তু আপনার একটা রিটা চাইবে, মানে আপনার একটা অনুমতি চাইবে, যেটা হচ্ছে যে আপনার আধার কার্ডে যে মানে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো সঠিক, তার জন্য একটা আপনাকে রাইট ক্লিক করে আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে। তাহলে আপনার যদি ভুল থাকে তাহলে আপনি কী করছেন, সেটা সঠিক বলে আপডেট করছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তার জন্য বলবো আপনার যদি আধার কার্ডে ভুল থাকে আপনি আগে আধার কার্ডটা সংশোধন করাবেন, তারপরে আপনি ডকুমেন্টসটা আপডেট করবেন, সেটা সব থেকে ভালো হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন। ইনফরমেশনটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে। তো বন্ধুরা তৎক্ষণাৎ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখা হবে।